وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد. সম্মানিত ভাইজান, দেখেছেন কি কাজ করলে আল্লাহ ভালো সন্তান দান করবে। প্রথম কথা হলো, মা বাবা সৎ যদি হয় আল্লাহ রাব্বুল সৎ সন্তান দিবেন, এক। এরপর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন কোরআন কারিম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াগুলো বারবার পড়তে থাকেন, যারা অবিবাহিত আর যারা বিবাহিত, দুটো দুইটাই পড়ে। বিবাহ করবেন, এই দোয়াগুলো আগের থেকে আল্লাহর কাছে পড়ে চান। হালাল রুজি খান, সালাত ত্যাগ করিয়েন না, হ্যাঁ, শিরিক বেদাত করিয়েন না, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ কবুল করবেন, সৎ সন্তানে দিবেন। তার জন্য স্বামী স্ত্রী উভয়কে সৎ হওয়া দরকার, ঠিক আছে? আল্লাহ আল্লাহ।